আপনারা দেখছেন নিউজ কলকাতা। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মগরাহাট থানার মাখালি গ্রাম থেকে শ্বশুরবাড়ি গিয়েছিল বেনিয়াপুকুর দত্তপাড়ার দেবাপ্রসাদ পাল নামে 78 বছর বয়সের এক বৃদ্ধ। আর নিজের বাড়ি ফেরা হলো না, শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে পুকুরে পা স্লিপ করে পড়ে যায় ওই ব্যক্তি। কেউ তাকে দেখতে পায়নি, পরে যখন স্থানীয় লোকেরা দেখতে পেল অচৈতন্য অবস্থায়, তখন মগরাহাট থানার পুলিশ গিয়ে উদ্ধার করে। তারপর সেখান থেকে মগরাহাট গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে মৃত বলে চিহ্নিত করেন। ডায়মন্ড হারবার থেকে সোয়াই ইয়াসমিনের রিপোর্ট, নিউজ কলকাতা। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।